গুড ইভিনিং, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন কোন কোন জায়গার থেকে অবশ্যই এটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর আমার ভিডিও কার কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এখানে ভাবলাম আজকে অনেক দিন হয়ে যায় আমার বেডটা একটু গোছানো তোমাদের সাথে শেয়ার করি না, তাই ভাবলাম আর অনেকটা আজকে ঠান্ডা গাছ কি বলবো, অনেকটাই ঠান্ডা, বাইরে তো অনেকটাই কুয়াশা পড়ছে, বাইরের দিকে তো জানিয়ে গেছে না, তো তোমার সাথে সেটাও শেয়ার করব। আগে আমার বেডটাকে ভালোভাবে গুছিয়ে নিই, তারপর তোমার সাথে কথা বলি, কারণ অনেক দিন হয়ে গেছে আমার বেড গুছানো দেখাই না। অনেকদিনই অনেকজনই কমেন্ট করো, দিদিভাই তোমার বেডটা অনেকটা ভালো লাগে। তো আমার এই বেডটা না অনেক দিন পুরনো বেড, কারণ দশের থেকে 12-13 বছর হয়ে গেছে আমার এই বেডটা, এখনও অনেকটাই ভালো লাগে দেখতে। অনেকে কমেন্ট করে আমার বেডটা নাকি অনেকটাই ভালো লাগে সবারই। তো আমার টিনের ঘরে এই বেডটা মানায় নাই, আমি তাই চারোদিকে একটু পর্দা লাগিয়ে নিচ্ছি, কারণ আমরা তো এত ধনী মানুষ না, আমরা গরিব মানুষই, আমরা চারোদিকে টিনের ভেড়ার মধ্যে আমরা পর্দাটা এভাবে লাগিয়ে নিচ্ছি যাতে একটু পালেংটা যাতে একটু সৌন্দর্য দেখায়। তোমরা হয়তো ভাববা আমার পাকা করা ঘর, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা তো সবাই জানো, আর যারা নতুন আমার এই পরিবারে জয়েন হয়েছ তারা তো সবাই জানো আমার আমার এই রুমটা হচ্ছে টিনের ঘর। তো দেখাই যায় চারোদিকেই, আর এদিকে আমি ভালোভাবে আমার রুমটা গুছিয়ে নিলাম। আর গাইস, বাইরের দৃশ্যটা একটু দেখে নাও, কতটা কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিকে খালি কুয়াশাই। তো গাইস, এদিকে আমি একটু ব্রাশ করে নিচ্ছি আর তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। ছেলে ফ্রেশ হয়ে নিচ্ছে, মুখ টুক ধুয়ে দেখতে পারছো, আর তোমাদের দাদা ওই দিক দিকে কাজ করে আসলো, আর অনেকটা ঠান্ডা মনে হচ্ছে, বৃষ্টি পড়ছে, হেঁচা হেঁচা এরকম। আর এখানে আমার ছেলে, ছোটো ছেলে ঘুম থেকে উঠলো দেখতে পারছো, তাই একটু তোমার সাথে শেয়ার করে দিলাম। আর বাইরের কুয়াশাটা এরকমই মনে হচ্ছে, হেঁচা বৃষ্টি যেরকম হয় ওইরকমই লাগে। আর এখানে তোমার দাদাভাই কবুতর জবা করে দিচ্ছে, কারণ তোমরা এক দিদিভাই বলছিল, দিদিভাই তুমি কি কবুতরগুলো বিক্রি করো? আমরা তো বিক্রি করি না, আমরা খাই। মজার বোতল রে, একবার মজার ফ্লাক্স না নাকি ভিতরে? ব্ল্যাক আর এটা রেড। আমার কালা ফুল, কালা বোতল। হ্যালো গাইস, তো দেখতেই পারছো আমার ছেলে কতটা আনন্দ আর কতটা খুশি, আর তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম, একটা জিনিস পর পর কতটা খুশি হয় তো দেখতেই পারলে। আর এ একটা দারুণ একটা ফুলকপি তোমার সাথে শেয়ার করলাম, কে কে খাইছো, কালারিং ফুল, কারণ এই ফুলটা আমি প্রথমবার খাবো, তো কীরকম লাগবো না লাগবো তো তোমাদের সাথেও শেয়ার করবো। তো আজকে আমি রানবো, তো ভিডিওটা ফার্স্টের থেকে লাস্টের পর্যন্ত দেখো, আর আমার ছেলের রিয়াকশনটা তোমার সাথে শেয়ার করলাম, কীরকম লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও। আমার ছেলে তো খুবই খুশি, কারণ একটা ফ্লাক্স এনে দিছি, যেহেতু অনেকটা ঠান্ডা গাইস এখানে, একটা ফ্লাক্স আনার দেওয়ার পরে কতটা খুশি, কতটা আনন্দ পাইছে আমার ছেলে আমি নিজেও অনুভব করতে পারছি না। আর এখানে ফাইনালি গাইস আমার ফুলকপিটা আমি ভালো করে কুটে নিছি, আর এটাকে গরম পানি করে ভাপ দিয়ে তারপরে রানবো, যেহেতু সারের জিনিস, আর এটাকে আমি গরম পানি দিয়ে ভাপ দিয়ে খুব পরিষ্কার করে নিছি। আর এই যে মাছ, পেয়ালে মাছ আছে তোমার দাদাভাই, আর এই ফুলকপি মাছটা আমি রানবো। তো ভিডিওটা দেখো সবারই ভালো লাগবে, তো দেখতে পাচ্ছ কালারিং ফুল, আমি তো প্রথমবার খাবো, তো খুবই ভালো লাগবে মনে হয়।
দেখে খুব ভালো লাগছে, কালারটা অসাধারণ একটা কালার। তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও কে কি খাইছো এই ফুলকপিটা, অনেকটা ভালো লাগছে দেখতে। তো ভিডিওটা দেখো প্রথম থেকে ফার্স্টে পর্যন্ত, দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো ফাইনালি গাইস আমার ফুলকপির রান্না কমপ্লিট, তো তোমার সাথে সেটাই শেয়ার করলাম। তো কীরকম লাগছে এই ফুলকপির রান্নার দারুণ একটা রেসিপি নিয়ে আসলাম। আর এখানে একটু কবুতর রান্নাম, তোমার দাদাভাইকে তো কেটে দিয়ে গেছিলো, তো সেটাই কথা বলতে বলতে আমার প্যারট কীভাবে চিল্লাচ্ছে। তো এক দিদিভাই বলছিল যে তুমি কি দিদিভাই বিক্রি করো কবুতর, আমি তো আগের ব্লকেও আমি কবুতরগুলো তোমার সাথে শেয়ার করছিলাম, তো যেগুলো বাচ্চা আসতো তো সেগুলো আমরা খেয়ে নেই, আমরা বিক্রি করি না, আর আমরা খাওয়ার লিগাই পাই না, বিক্রি করুন করছি গা দিদিভাই, আমরা খাওয়ার লিগাই পালান হয় বাসায়। আর এদিকে একটু চিকেন ভালো করে কষা কষা করছি, দেখতে পারছো দারুণ একটা মাংসের কালার, তো খুবই লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছো। তো কমেন্ট করে জানিয়ে দিও কার কীরকম লাগছে আমার আজকে এই ব্লগটা। অবশ্যই যারা ফার্স্টের থেকে লাস্টের পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন আর আমাদের সাথে আছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবার জন্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।